হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনসিলেবাস। আনসিলেবাস তোমাদের সকলকে স্বাগত জানাই। এটা হচ্ছে ভিডিও নাম্বার 24, ওয়ানলাইনার 24 ভিডিও নাম্বার। তো এটা হচ্ছে পরিবেশ বিজ্ঞানের ওয়ানলাইনার। আর তোমরা কিন্তু দুটো প্লেস পেয়ে যাবে পরিবেশ বিজ্ঞানের, একটা হচ্ছে ইভিএস এর পরিবেশ বিজ্ঞানের এমসিকিউ, একটা হচ্ছে ওয়ানলাইনার। তোমরা যদি দুটো ভিডিও দেখো তোমাদের পরিবেশ বিজ্ঞান কমপ্লিটেড হয়ে যাবে, তো এটা আমি আশা করি। আর যদি তোমাদের আরও ডিপ নলেজ লাগে তো এই দুটো প্লেস কমপ্লিট করে দিচ্ছি, তারপরে যদি তুমি ভাবো যে আরও ডিপলি কনসেপ্টগুলো জানবে তাহলে অবশ্যই কমেন্ট বলবে, আমরা চেষ্টা করব সেটা দেখানোর। তো প্রথম কোশ্চেন দেখো, অনলাইনের প্রথম কোশ্চেন, হোমিওস্টেসিস কি? হোমিওস্টেসিস কি? হোমিওস্টেসিস বলতে বাস্তুহারের বৈশিষ্ট্য, ভারসাম্য ও সমতা বজায় রাখার পদ্ধতিকে হোমিওস্টেসিস বলা হয়। বাস্তুহারের বৈশিষ্ট্য, ভারসাম্য এবং সমতা বজায় রাখার যে পদ্ধতি সেটাকে বলা হয় হোমিওস্টেসিস। ঠিক হচ্ছে, কৃষিকার্যের প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলি কোথায় পাওয়া গিয়েছে? খুব গুরুত্বপূর্ণ, কৃষিকাজের যে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো সেগুলো কোথায় কোথায় পাওয়া গিয়েছে? দক্ষিণ ইরানের মালিবেশে পাওয়া গিয়েছে, বিন্ধ্য পর্বতের বোলান নদী উপত্যকায় পাওয়া গিয়েছে, মহেঞ্জোদারোতে পাওয়া গিয়েছে, হরপ্পাতে পাওয়া গিয়েছে। কৃষিকার্যে মানে এই প্রাচীন যুগের যে কৃষিকার্যের যেসব জিনিসপত্রগুলো সেগুলো মানে সেই সব প্রাচীন যুগে যে কী কী দিয়ে যে কৃষিকাজ করতো বা কৃষিকাজের যে নিদর্শনগুলো সেগুলো কোথায় পাওয়া গিয়েছে? এইসব এলাকায়, মহেঞ্জোদারো, হরপ্পা, দক্ষিণ ইরানের মালিবেশ, তারপরে হচ্ছে ইন্দো পর্বতের বোলান নদী উপত্যকা, এখানে পাওয়া গেছে। নেক্সট হচ্ছে, সভ্যতা ও সংস্কৃতির কয়টি আদি অঞ্চলের উদাহরণ মানে কথা বলেছে? সভ্যতা ও সংস্কৃতির কয়েকটি আদি অঞ্চলের উদাহরণের কথা বলেছে, যেরকম মহেঞ্জোদারো মানে সভ্যতা ও সংস্কৃতির আদি উদাহরণ, মহেঞ্জোদারো, তারপরে হরপ্পা, নীলনদ উপত্যকা, টাইগ্রিস ইউফ্রেটিস নদী উপত্যকা, হোয়াংহো নদী উপত্যকা, এগুলো কিন্তু আগে সভ্যতার আদি মানে কিছু অঞ্চলের কথা বলেছে। নেক্সট হচ্ছে, নাটুফিয়ান কথার অর্থ কী? নাটুফিয়ান কথার অর্থ হচ্ছে প্যালেস্টাইনের ওয়ার্দি এল নাটুক অঞ্চলের আদিবাসীদের নাটুফিয়ান বলা হয়। তো প্যালেস্টাইনের ওয়ার্দি এল নাটুক অঞ্চলের যে আদিবাসী তাদের বলা হয় নাটুফিয়ান, তাদের নাটুফিয়ান বলা হয়। এরা নব্যপ্রস্তর যুগে চাষাবাদ ও পশুপালনের কাজে দক্ষ ছিল। এই নাটুফিয়ান যারা রয়েছে প্যালেস্টাইনে থাকতো, তারা কিন্তু এই চাষাবাদ এবং পশুপালনে নব্যপ্রস্তর যুগে কিন্তু এরা দক্ষ ছিল খুব। নেক্সট হচ্ছে, উন্নয়ন ও পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক কোন রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়? উন্নয়ন এবং পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক কোন রেখাচিত্রের সাহায্যে প্রকাশ করা হয়? সেটা কিন্তু কুজনেস বক্ররেখা বা কুজনেস কার্ভ মাধ্যমে কিন্তু এই উন্নয়ন ও পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক এটা একটা রেখাচিত্র দেখানো হয়। নেক্সট হচ্ছে, ম্যালথাসকে কোন তত্ত্বের জনক বলা হয়? ম্যালথাসকে কোন তত্ত্বের জনক বলা হয়? এটা কিন্তু পপুলেশন যে মানে পপুলেশন পেসিমিজম যে তত্ত্ব রয়েছে বা পপুলেশন পেসিমিজম থিওরি রয়েছে তার জনক হচ্ছে ম্যালথাস। তো ম্যালথাসকে জনসংখ্যা হতাশা তত্ত্ব বা পপুলেশন পেসিমিনাস পিপিএটি এর জনক বলা হয় কি? ম্যালথাসকে, জনসংখ্যা হতাশ তত্ত্ব বা পপুলেশন পেসিমিনাস তত্ত্বের জনক ম্যালথাস। নেক্সট হচ্ছে, রিকার্ডোকে কোন তত্ত্বের জনক বলা হয়? এটা রিকার্ডোকে শূন্য উন্নয়নের নিত্যবৃত্ত তার তত্ত্ব তো বা স্টেশনারি স্টেট তত্ত্ব, রিকার্ডোকে কোন তত্ত্বের জনক বলা হয়? রিকার্ডোকে শূন্য উন্নয়নের নিবৃত্ততার তত্ত্ব বা স্টেশনারি স্টেট তত্ত্ব এর জনক বলা হয় রিকার্ডোকে। নেক্সট হচ্ছে, সাইলেন্ট স্প্রিং বইটি কে লিখেছেন? রেচেল কার্সন। সাইলেন্ট স্প্রিং বইটা লিখেছেন রেচেল কার্সন। নেক্সট হচ্ছে, মানব উন্নয়ন কাকে বলা হয়? মানুষের সক্ষমতার প্রসার ঘটিয়ে মানুষকে দীর্ঘ, সুস্থ ও সৃষ্টিশীল জীবন গড়ে তোলার জন্য আরও বেশি সুযোগ ও স্বাধীনতা দেওয়ার প্রক্রিয়াকে মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট বলা হয়। খুব গুরুত্বপূর্ণ,
মানে মানুষের একটা সুস্থ পরিবেশ দিয়ে তার মানে যে সৃষ্টিশীল জীবন গড়ে তোলার জন্য এবং তার যে স্বাধীনতা বা বেশি সুযোগ দেওয়ার যে একটা পরিকল্পনা সেটা হচ্ছে মানব উন্নয়ন বা হিউম্যান ডেভেলপমেন্ট। এই হচ্ছে মানব উন্নয়নের ক্ষেত্রে সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ অবস্থার মান কত সেটা হচ্ছে সবচেয়ে ভালো এবং খারাপ অবস্থার মান মানে কত দিয়ে দেখানো হয়। সবচেয়ে ভালো এবং সবচেয়ে খারাপ অবস্থার মান হলো 1 এবং 0। নেক্সট হচ্ছে দেশের কোন ধরনের অর্থনৈতিক অবস্থার দেশের কোন ধরনের অর্থ দেশের কোন ধরনের অর্থনৈতিক অবস্থায় জনসাধারণের মধ্যে সন্তান লাভের প্রবণতা সবচেয়ে বেশি এবং সবচেয়ে কম থাকে। সন্তান লাভের প্রবণতা সবচেয়ে বেশি থাকে হচ্ছে উন্নয়নশীল কৃষিভিত্তিক যে অর্থনীতি সেখানে কিন্তু সন্তান লাভের প্রবণতা সবচেয়ে বেশি, আর সন্তান লাভের প্রবণতা সবচেয়ে কম উন্নত শিল্প ভিত্তিক অর্থনৈতিক অবস্থায় সন্তান লাভের মানে কম রয়েছে। তো এই রয়েছিল আজকে ভিডিও, ভিডিওটা লাগলে অবশ্যই দেখবে, বন্ধু বন্ধুদের সবার সাথে শেয়ার করবে। দেখার জন্য ধন্যবাদ। আচ্ছা চ্যানেলটিতে নতুন ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাগবে, বন্ধু বন্ধুদের সবার সাথে শেয়ার করবে। দেখার জন্য ধন্যবাদ। আর এরকমভাবে ভিডিওগুলো দেখে দাও, তাড়াতাড়ি তোমরা চেষ্টা করো যাতে আমার সাবস্ক্রাইবার একটু কিছু বাড়ে। ধন্যবাদ।